জরায়ু টিউমার, নামটি শুনলে সবাই আতঙ্ক ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হুসাইন আখি, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, কাজ করছি মার্কস মেডিকেল কলেজ হসপিটাল এবং কন্টিনিউইং মেডিকেল এডুকেশন সিএমই মহাখালী ঢাকাতে। জরায়ু টিউমার নামটি শুনলে সবাই আতঙ্ক ভয় পেয়ে যায়, অনেক সময় জিজ্ঞেস করে ম্যাডাম আমাদের কি ক্যান্সার হয়েছে, আমরা কি বাঁচবো, এরকম একটি বিনাইন টিউমার নিয়ে আমরা আজকে কথা বলবো যেটার নাম হচ্ছে ফাইব্রয়েড। এটা হচ্ছে একদম কমনেস্ট বিনাইন টিউমার, একদম বলতে গেলে আমরা ওমেনের 50% ওমেনেরই দেখা যায় ইউটারাসে এই টিউমার আছে। তো টিউমার কিন্তু বিনাইন এবং কমনেস্ট। তো কমনেস্ট বিনাইন টিউমার ফাইব্রয়েড ইউটারাস সম্পর্কে আজকে আমরা যদি প্রথমে একটু বলি, এটা তৈরি হয় হচ্ছে ইউটারাসের মাসেল লেয়ার থেকে, ইউটারাসের মাসেল লেয়ার থেকে নিউপ্লাসিয়া হয়ে এই টিউমারটা তৈরি হয়। এবং এই টিউমারটা বেসিক্যালি যে ক্যান্সার তাও না, আবার খুব যে ক্ষতি করে তাও না, তবে মাঝে মাঝে এমন কিছু উপসর্গ তৈরি হয় সেজন্য আমাদের অনেক সময় চিকিৎসার প্রয়োজন হয়। তো প্রথমে যদি আমরা টিউমারটার লোকেশন অনুযায়ী একটু ভাগ করি তাহলে দেখতে পাবো যে এই টিউমারটা জরায়ুর তিনটা ভাগে থাকতে পারে, অর্থাৎ একদম জরায়ুটার তো একটা টিউবের মতো, জরায়ুর ভিতরের দিকে যদি থাকে সেটাকে আমরা বলি সাবমিউকাসাল, এবং একদম পুরো জরায়ুর মাংসল পিণ্ডের মধ্যে যদি থাকে সেটাকে আমরা বলি ইন্ট্রামিউরাল, এবং জরায়ুর আবরণের বাইরে যদি থাকে সেটাকে আমরা বলি সাবসেরোসাল। তো রোগীরা আবার এটা বলার পরে আমাদের জিজ্ঞেস করে যে ম্যাডাম সবচেয়ে খারাপ কোনটা, কোনটা সবচেয়ে আমাদের ক্ষতিকর করে, ক্ষতি করে। তো ওরকম আসলে খুব ডেফিনেটিভ ওয়ে বলা যাবে না যে ক্ষতি করে বা ই করে, তবে দেখা যায় যে ইন্ট্রামুরাল যেটা, অর্থাৎ যেটা ক্যাভিটির দিকে থাকে, এই টিউমারটায় আমাদের উপসর্গ বেশি তৈরি হয়, অর্থাৎ অনেক বেশি ব্লিডিং হবে মাসিকের সময়, ব্লিডিং এবং দিনকে দিন ব্লিডিংটা তো বাড়তেই থাকবে, এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া। এবং অনেক সময় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেম তৈরি করে, অর্থাৎ বাচ্চাটা জরায়ুতে বসতেই পারে না, হ্যাঁ ইমপ্ল্যান্টেশনের যে ফিল্ডটা ওটাই তৈরি করতে পারে না, হ্যাঁ ইন্ট্রামুরালের ক্ষেত্রেও একই এরকম সমস্যা তৈরি হয়। এবং ফাইব্রয়েডের নাম্বার যদি জরায়ুর মধ্যে অনেক বেশি থাকে, একটা চালের দানা থেকে শুরু করে অনেক বড় সাইজ হতে পারে, এবং আমি আমার প্র্যাকটিস লাইফিং এ দেখা যায় 20-25 সেন্টিমিটারের ফাইব্রয়েডও পেট থেকে বের করেছি, এরকমও হয়েছে। এবং অনেক নাম্বারও অনেক হতে পারে, অর্থাৎ দেখা যায় পুরোটা জরায়ু ধরেই 10-12 এরকম সাইজ, এরকম সাইজ, এরকম সাইজ ফাইব্রয়েড আমরা দেখতে পারবেন। আপনারা আমার পেজগুলো একটু ফলো করলে, আমার যে পেজ আছে ওখানে অনেক ধরনের এরকম রোগীর অপারেশনের ছবি বা ফাইব্রয়েড বের করেছি এইসব ছবি দেওয়া আছে। তো আসলে এখন কথা হচ্ছে তাহলে ম্যাডাম এটা আমরা বুঝবো কিভাবে, বা আমরা ফাইব্রয়েড আছি কি না এটা কিভাবে আইডেন্টিফাই করবো? একটা হচ্ছে রোগীর তো এই ইনফার্টিলিটির মাসিকের সমস্যা, অনেক সময় দেখা যায় রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়, বারে বারে বাচ্চা পড়ে যায়, এগুলো সমস্যা। অনেক সময় রুগীদের হেভিনেস অফ অ্যাবডোমেন হয়, অর্থাৎ এত বড় হয় রুগীর মনে হয় প্রেগনেন্ট, রুগীর পেট ভারবার মনে হয়, এগুলো মনে হয়। তো এগুলো নিয়ে আমরা আসলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করলেই আমরা মোটামুটি বুঝতে পারি যে তার জরায়ুতে ফাইব্রয়েড আছে কি নাই। অনেক সময় ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, রুগী অন্য কোনো কারণে আসছে, আমরা একটা সোনোগ্রাফি করলাম, দেখা গেল রুগীর ফাইব্রয়েড আছে। তো উপসর্গ তৈরি না করলে বা কোনো সমস্যা না করলে অনেক সময় আমরা আসলে অপারেশনের দিকে যাইও না, বা ট্রিটমেন্টের যে খুব প্রয়োজন আছে তাও না। কিন্তু বাট যদি কোনো সিমটম তৈরি করে বা এই ফাইব্রয়েডের জন্য তার যদি কোনো কমপ্লিকেশন তৈরি হয় সেক্ষেত্রে তো আপনার আসলে ট্রিটমেন্ট লাগবে, ট্রিটমেন্ট মাস্ট। তো ট্রিটমেন্টগুলো কী কী ধরনের ট্রিটমেন্ট হতে পারে এটা যদি আমরা একটু বলি, মেডিকেল ট্রিটমেন্ট নাই যে সেটা বলবো না, মেডিকেল ট্রিটমেন্টের কিছুটা অপশন আছে। ধরা গেল ধরেন একটা রোগী প্রথমে অনেক ব্লিডিং নিয়ে আসলো, তার সাথে ফাইব্রয়েড আছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ট্রানেক্সিমিক অ্যাসিড দিই ব্লিডিং কন্ট্রোলের জন্য, অনেক সময় প্রোজেস্টেরন থেরাপি দিই ব্লিডিং কন্ট্রোলের জন্য, এবং আরেকটা নতুন ওষুধ এসেছে সেটার নাম হচ্ছে ইউরিপ্রিস্টল অ্যাসিটেট, এটা দিয়েও ফাইব্রয়েডের সাইজটা অনেক সময় শ্রিঙ্কেজ করানো যায়, অর্থাৎ ছোটো করানো যায়। ছোটো ছোটো ফাইব্রয়েড থাকলে অনেক সময় আমরা এটা 2-3 মাস থেরাপি হিসেবে দিয়ে দিই। তো এগুলো তো গেল মেডিকেল ট্রিটমেন্ট। তারপরে আসি সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমাদের দুটো অপারেশন খুব কমনলি আমরা করি,
একটা হচ্ছে মায়োমেক্টমি আর একটা হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। অর্থাৎ মায়োমেক্টমিটা হচ্ছে শুধু টিউমারটাকে, লিচু যেভাবে আমরা ছুলে লিচুর মাংস অংশটা নিয়ে আসি ঠিক সেইভাবে টিউমারটাকে জরায়ু থেকে ইনোকুলেশন করে নিয়ে আসা, এটাকে আমরা মায়োমেক্টমি বলি। তো যারা অর্গান প্রিজার্ভ করতে চায় বা যাদের রিপ্রোডাক্টিভ ফাংশন এখনো বাকি অর্থাৎ বাচ্চা নেওয়া বাকি, সেক্ষেত্রে আমরা সাধারণত এই মায়োমেক্টমি অপারেশনটাকে আমরা প্রেফার করি। এটা ল্যাপারোস্কোপিক্যালিও করা যাবে, আবার হিস্টোস্কোপিক যদি ক্যাভিটির ভিতরে থাকে তাহলে আমরা হিস্টোস্কোপি নামক একটা যন্ত্র দিয়েও করি, আবার ওপেন করেও করা যাবে। মাল্টিপল ফাইব্রয়েড বা বেশি বড় ফাইব্রয়েড থাকলে আমরা অনেক সময় ওপেন করেই করি। আর সেকেন্ড যেটা অপারেশন সেটা করি আমরা হিস্টেরেক্টমি, অর্থাৎ জরায়ু সহই ফেলে দেওয়া। এটা হচ্ছে যেসব রোগীদের চাইল্ড বিয়ারিং এজ শেষ, যাদের ফ্যামিলি কমপ্লিট আর বাচ্চার নিড নাই, তাদের ক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমি করে থাকি। কারণ হচ্ছে দেখা যাবে মায়োমেক্টমি করলে অনেক সময় আবার রিকারেন্ট হয়, তো ওদের ক্ষেত্রে আমরা সাধারণত একদম জরায়ু সহই অনেকগুলো ফাইব্রয়েড থাকে ওইভাবে ফেলে দেই। এটা গেল আপনার, এটাও বোথ ল্যাপারোস্কোপিক্যালি এবং ওপেন দুই প্রসিডিউরই করা যায়। আর আরেকটা নতুন আমাদের আরেকটা টেকনোলজি এসেছে, সেটা হচ্ছে হাইফু। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের মতো একটা ওয়েভ দিয়ে ফাইব্রয়েডটাকে ডিস্ট্রাকশন করা হয়। এটা মালয়েশিয়ায় ওদিকে খুব প্র্যাকটিস হচ্ছে, বাংলাদেশে এখনও সেভাবে মেশিন কেউ আনতে পারেনি, খুব এক্সপেন্সিভ মেশিন এবং যারা অপারেট করবেন তাদেরও ট্রেনিং দরকার। তো বাংলাদেশে এই জিনিসটা এখনও ওইভাবে হয় নাই, তবে সিঙ্গাপুরে খুব প্র্যাকটিস হচ্ছে, অনেকে বিদেশ থেকে হাইফু করে আসছেন, এরকম রোগী আমরা পাই ফলো আপে আসে। তবে এটা হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষও এটার সার্ভিস পাবে। আরেকটা ট্রিটমেন্ট আমরা করতে পারি, সেটা হচ্ছে ইউটার আর্টারি এম্বোলাইজেশন, অর্থাৎ যে আর্টারি দিয়ে এই ফাইব্রয়েডটা সার্কুলেশন পায় অর্থাৎ খাবার দাবার পায়, সেই আর্টারিটাকে যদি আমরা বেঁধে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি তাহলে দেখা যাবে কি এই ফাইব্রয়েডটা শ্রিঙ্কেজ হয়ে যায় অর্থাৎ ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আর হয়তো অপারেশন লাগে না। আর এই ট্রিটমেন্টগুলো আসলে কনজারভেটিভ অ্যাপ্রোচ ট্রিটমেন্টগুলো আমরা বেশি করি যাদের বাচ্চা কাচ্চা ফাইব্রয়েড ইনফার্টিলিটি তৈরি হয়, যাদের বাচ্চা কাচ্চা হয় না, এদের ক্ষেত্রে আমরা এই কনজারভেটিভ অ্যাপ্রোচগুলো খুব বেশি রাখতে চাই, বা যাদের ফ্যামিলি কমপ্লিট বাকি এদের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচটা রাখতে চাই। আর এখন তো আসলে পৃথিবীতে অর্গান প্রিজার্ভ করাটাই মেইন কথা, যে কোনো সার্জারিতে আমরা বলি যে অর্গান প্রিজার্ভ করে, মানে অর্গান প্রিজার্ভটা করতে চাই আমরা, বা আমাদের মোটো থাকে এটা। এটা একটা গেল। আর রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে যে এই ফাইব্রয়েডটা কি কোন এইজে বেশি হয় এবং কি কোনো সময় বিলীন হয়ে যাবে কিনা বা মিলিয়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা। আসলে এই ফাইব্রয়েডটা তৈরি হয় কিন্তু ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে, তো এই জন্য এটার বৃদ্ধি প্লাস উৎপাদন সবকিছু কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ এজে আপনার বেশি হবে, অর্থাৎ 20-40 আফটার মেনোপজ যখন আপনার ইস্ট্রোজেন কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইব্রয়েডের সাইজ কিন্তু অনেক সময় আস্তে আস্তে নিজে থেকেই বিলীন হয়ে যাবে। তো ছোটোখাটো ফাইব্রয়েড থাকলে এবং পেরিমেনোপজাল এজে রেডি থাকলে যদি কোনো উপসর্গ না থাকে সেক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে ওয়েট করা। আপনি ওয়েট করেন, আপনার মাসিক বন্ধ হয়ে গেলে আপনার আস্তে আস্তে এমনি ফাইব্রয়েড আপনার বিলীন হয়ে যাবে। আর যেহেতু এটা বিনাইন টিউমার, এটা তো ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নাই, আপনাকে খুব যে ক্ষতি করবে তা না। হ্যাঁ, সুতরাং আপনি সব ফাইব্রয়েডের ট্রিটমেন্টও দরকার হয় না, সব ফাইব্রয়েডের ট্রিটমেন্টও দরকার হয় না, যেটা দরকার সেটা আপনি আপনার গাইনোকোলজিস্টে যাবেন, উনি বিচার করে কোনটা ট্রিটমেন্ট দরকার কোনটা ট্রিটমেন্ট দরকার নাই, কী ট্রিটমেন্ট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন কোনটা সেটা উনি প্ল্যান করে দিতে পারবেন। তো আমার টেক হোম মেসেজ আজকে এটাই যে জরায়ুর টিউমার শুনেই আমরা আতঙ্কিত হব না, প্যানিক হব না, যদি এটা ফাইব্রয়েড হয় ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা মোস্ট কমনেস্ট টিউমার, বিনাইন টিউমার ইন রিপ্রোডাক্টিভ লাইফ অফ এ ওম্যান, এবং এটা ট্রিটমেন্ট খুব অ্যাভেলেবল এবং খুব ভালো ট্রিটমেন্ট আমাদের আছে, আমরা ট্রিটমেন্ট করলে এটা থেকে মুক্তি পেতে পারবো, এবং অন্যান্য প্রবলেমও যদি থাকে সেগুলো এখন বাংলাদেশে ম্যানেজেবল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব কোশ্চেনগুলোর অ্যান্সার করার। আবারও সবাইকে ধন্যবাদ।